গাইজ, বাংলাদেশে যে টারো ব্র্যান্ডের একটা নতুন বাইক আসতেছে সেটা কি আপনারা জানেন? নেই জানেন না? না তাহলে কোনো সমস্যা নেই, আজকের এই ভিডিওতে আমি ওই বাইক সম্পর্কে আপনাদের বলবো। তবে একটু দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাইকটা যেহেতু একেবারে আপকামিং বাইক, অর্থাৎ বাইকটা এখনও বাংলাদেশে আসে নাই, সো দ্যাট আমার কাছে বাইকটার কোনো লুকসের ভিডিও নাই এবং এই বাইকটার স্পেসিফিকেশন সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। তো আমি যতটুকু তথ্য এই বাইক সম্পর্কে পেয়েছি ইউটিউব এবং ওয়েবসাইট ঘাটাঘাটি করে ততটুকুই আমি আপনাদের শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো টারো ব্র্যান্ডের এই বাইকটার নাম হচ্ছে হলো ভেনম, আর এই বাইকটা একটা নেকেড স্পোর্ট বাইক। পিকচারে এই বাইকটার লুকস দেখে বলা যায় এই বাইকটা MT15 এর সাথে টক্কর দিতে পারবে। গাইজ, মজার ব্যাপার হচ্ছে হলো এই বাইকটার ক্লিপ এই মাত্র আমি পাইলাম, ওই আসলে টারোর অফিসিয়াল ফেসবুক পেজে চিপাই পড়ে আসছিল, তো তাই খুঁজে পাইতেছিলাম না। তো আপনারা এই বাইকের লুকসটা দেখতে থাকেন এবং আমি এরই মাঝখানে আপনাদের এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কিছু ধারণা দিতে থাকি। তো এই বাইকের ইঞ্জিনের আপনারা পাবেন 165cc 4:4 সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল FI ইঞ্জিন। তবে এই বাইকটা কি লিকুইড কুল না এয়ার কুল এটা আমি সঠিক বলতে পারলাম না। তো যাই হোক, এই বাইকের এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 19 BHP এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 20 Nm। যেহেতু এই বাইকটার টর্ক 20 Nm, তো আপনারা তো বুঝতে পারতেছেন যে এই বাইকটা কতটা পাওয়ারফুল হতে যাচ্ছে। এই বাইকের ফ্রন্টে আপনারা USD সাসপেনশন পেয়ে যাবেন এবং রেয়ারে মনোশক সাসপেনশন পেয়ে যাবেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই বাইকের ডিজাইন কিন্তু পুরাই ইউনিক। কেননা এই বাইকের চাবি ঢুকানোর জায়গাটা দেখছেন কোথায়? এছাড়া অনেক বড় একটা মজার ব্যাপার কি জানেন গাইজ, এই বাইকে রয়েছে রেডিও সিস্টেম যেটা অন্য কোনো বাইকে থাকে না। এই বাইকে দুইটা মোড রয়েছে, একটা স্পোর্ট মোড আর একটা ইকো মোড। এই বাইক থেকে আপনারা সর্বোচ্চ মাইলেজ পেতে পারেন 35 কিলোমিটার এবং এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারেন আপনারা 145 কিলোমিটার প্লাস। এই বাইকটা কিন্তু নেকেড স্পোর্ট বাইক হিসাবে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইক। ফাইনালি গাইজ, এই বাইকটার প্রাইস নিয়ে কথা বলি। এই বাইকটার প্রাইস 380,000 টাকা থেকে 350,000 টাকার মধ্যে থাকবে। আজকের এই ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশান আপনাকে বললাম না, আপনাদের যদি ফুল স্পেসিফিকেশান লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি এই রিলেটেড একটা আলাদা ভিডিও বানাবো। সো গাইজ, যেহেতু এই বাইকটার প্রাইস 380,000 টাকার মধ্যেই থাকবে, তো ভাই কী করতেছেন খাড়ায় খাড়ায়? এখন টাকা জমানো শুরু করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কেননা এই বাইকের ফুল রিভিউ আমি করতে যাচ্ছি।